সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে অঙ্গনা ডেলি ভ্লগে অনেক স্বাগত। সকাল সকাল দেখতে পাচ্ছ আমি লেগে পড়েছি বিছানা পরিষ্কার করতে। আর বিছানাটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পর কি বলতো, সেই এসেছি তখন একবার সব ছবি, তারপর জানলা এগুলো পরিষ্কার করেছি। তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। তাই সকাল সকাল আমি লেগে পড়েছি, আর ওইদিকে বাবা নো ঠাম্মির কাছে আছে, তাই আমি সেই সুযোগে পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর জানলাগুলো পরিষ্কার করার পর যেহেতু খুব ধুলো পড়েছে, তাই আমি একটু ঘরটা ঝাঁটও দিয়ে দিচ্ছি, ঝাঁটটা দিয়ে দিই, চলো তোমরা দেখতে থাকো। আর আমি এখন ঝাঁট দিতে শুরু করে দিয়েছি, ঝাঁটটা তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ কী বলতো, কাজের মাসি এসে আবার ঘরটা মুছবে। তোমরা তো জানো, আগেই বলেছি কাজের মাসি আছে, ও ঝাঁট দিয়ে দেয়, তবুও আমি আমার ঘরটা বেশিরভাগ সময় নিজেই ঝাঁট দিই, কারণ ওর ঝাঁট দেওয়া খুব একটা ভালো নয়, তাই জন্য আমি দিদি বিকালে সকালে আমিই দিদি, তাই জন্য আমি ঝাঁটটা তাড়াতাড়ি দিয়ে দিই। তারপর আজকে আবার একটু পর বাবা আসবে বাবার সাথে দেখা করতে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু বাগিয়ে নিই। তারপর আবার মুড়ি খাবারটাও করতে হবে, ভালো করে ঝাঁট দিতে হবে, কারণ ঘরের যা নোংরা আজকে অনেক ধুলো সব বেরুলো, কারণ দেখতে পেলে তো পরিষ্কার করলাম, তাই জন্য ভালো করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমার সঙ্গে থাকো। দাদা এখনই চলে যাবে, টাটা। দাদা এসছে বলে খুব আনন্দ বাবার। দাদু বলো, দাদু দাদার গাড়িটা দেখা। দাদা চলে যাচ্ছে, তাই জন্য মনটা খারাপ বাবার। টাটা দিদাও, যা চলে গেল। মুখটা কেমন করেছে দেখো, তুমি চলে যাচ্ছ বলে পরে যাবো তো, না মামার বাড়ি যাবো তো, কদিন পরই যাবো, পুজো না আমাদের মামার বাড়িতে। টাটা টাটা, তুমি টাটা দিয়ে দাও, টাটা। তোমার এখন 10টা বাজছে, আর আমি বাবানের ওইদিকে সুজিটা চাপিয়ে দিয়েছি। আর বাবা এসেছিল, ওই বাবানের জন্য কটা মৌসুম্বি আর দুধ আর স্যালাড দিতে এসেছিলো। বাবা চলে গেলো, আমাদের তো মুদিখানা দোকান, তাই এখান থেকে জিনিসপত্র নিতে আসে দোকানের, চলে গেল, তাই জন্য বাবানের মনটা খারাপ হয়ে গেল। আর বাবা এলে এরকম করেই একটু আসে, বাবানের সাথে একটু দেখা করে আবার চলে যায়, তাই জন্য বাবানের মনটা খারাপ, ও দাদার সাথে খেলা করছে। ঠিক আছে, আমি সুজিটা করে নিই, পরে কথা বলে তোমার সাথে। আমার স্নানও হয়ে গেছে, ওইদিকে বাবান ঘুমিয়ে পড়েছে। আর আমি আজকে আমাদের ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ঠাকুর ঘরে একটা ছোট্ট গোপাল আছে, ওই গোপালটা না আমাকে বিয়েতে একটা ননদ, মামা শ্বশুরের মেয়ে ননদ, একটা ননদ আমাকে গিফট করেছিল, আর ওটা এখন সেবা মাই করে। আর কিছু ঠাকুর আছে যেমন কী বলতো, ওই যেটা আমাদের বাঙালদের লক্ষ্মী পুজো হয় না, ওই সরাতে ওইটা আছে, তারপরে লোকনাথ কালী সব তো তোমরা দেখতে পাচ্ছ, তারপরে রাধাকৃষ্ণ, অনেক কিছুই মূর্তি আছে। দেখে নাও তোমরা আমাদের ঠাকুর ঘরে কী কী ঠাকুর রয়েছে, দেখতে পেলে তোমরা। চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। খাচ্ছিস কি খাচ্ছিস
কি খাচ্ছিস? ন্যাং তো মনে চিপস কি বলতে চশমাটা পরা দিকে বা পাপার চশমাটা দেখি কেমন তুমি পড়তে পারো পড়তে পারবে না ওরম করে নেয় সাবাস দেখিয়ে দিয়ে তাকাও ওয়াও কি সুন্দর তোমরা সবাই দেখো কেমন চশমা পড়েছে বাবা পাপার চশমা ওয়াও দেখি এবার হাসো দেখি খুলো না দরজা জানলাগুলো খুলো না এখানে আমার বাবান সোনা পাপার সাথে কথা বলছে তোমরা দেখো পাপা কেমন করছে দেখ করে দে তুই করে দে আরে পাপা দেখ কেমন টাং দেখাচ্ছে টাং টাং দেখা নোজ নোজ দেখাও পাপাকে নোজ দেখি দাও নাই নোজ নাই পাপা বকবে পাপাকে টাটা করে দাও পাপাকে টাটা বলো ঘুমাও তুমি টাটা পাপা আজকে সন্ধ্যেবেলায় একটু পাস্তা বানালাম আর আমি এইদিকে পাস্তা বানাচ্ছি আর আমার যা ওইদিকে মাছের ঝোলটা করছে আলুটা কষিয়েছে পাস্তা আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মাছের ঝোলটা ও কষানোর পর জল দিয়ে দিয়েছে রেডি হয়ে গেছে রাত্রের খাবার নাই 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 পাটা কোথায় তুলেছিস বাবা বাবা নেমে পড়ে পড়ে যাবি এই দিকায় ও এটা পাতবে তুমি বেশ বেশ পেতে দেবো এইখানে এসো আমি পেতে দিচ্ছি এখানে এসো এসো হ্যালো বন্ধুরা এখন তোমার রাত্রি 8টা বাজে আর আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল ওবেলা থেকে ভাত করা ছিল যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর শুধু মাছের ঝোলটা করা হলো আর সন্ধ্যেবেলা একটু পাস্তা করেছিলাম সে গুয়াহাটিতে কেনা হয়েছিল পাস্তাগুলো 2 প্যাকেট বেঁচে গেছিলো তাই জন্য ওই পাস্তাটা করে দিলাম আর এখানে তো খুব একটা পাস্তা খাওয়া হয় না শুধু সন্ধ্যেবেলাতেই খাওয়া হয় এখানে তো আমি মুড়ি খাওয়ার সময় পাস্তা খেতাম আর ওইদিকে বাবা ওর ঠাম্মি দাদি টিভি দেখছে আওয়াজ তো শুনতেই পাচ্ছ ওদের সাথে খেলা করছে আর আমি ফ্যান চালাইনি আজকে প্রচণ্ড গরম তোমার সাথে কথা বলবো বলে তোমার শুনতে পাবে না বলে দেখো কেমন ঘামছে আর আজকে এতটাই আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বাই।